আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি আর এতদিন তো একটানা বৃষ্টি ছিল বৃষ্টির পানিতে আমাদের কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে এখন ওই গাছগুলার পরিচর্যা করার জন্যই বাগানে আসছি আমাদের বাসার সামনেই অল্প একটু জায়গা আছে ওই জায়গাতেই আমরা কিছু ফুল গাছ আর সবজি গাছ লাগিয়ে রাখছি mm <laughs> আজকে আমার শাশুড়ি বেগুন আলুর টক রান্না করতেছে বেগুন আলুর টক রান্না করতে যে যে উপকরণগুলো লাগে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ কালো জিরা আর তেঁতুল দিয়ে সব একসাথে বসিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে টক হয়ে গেল আমাদের বেগুন আলুর টক রান্না করা আর এদিক থেকে আমি আমাদের বাগান থেকে কিছু শাক তুলে এনে পরিষ্কার করে নিচ্ছি শাকগুলা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমরা শাকগুলা রান্নার জন্য বসিয়ে দিলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে একটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ